নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো দেখুন ভিডিওটা, আর দেখার পরে মনে হবে এ আমি কোন জগতে চলে এলাম। এখনকার দিনেও এই ধরনের ভিডিও আসছে সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন ধরনের, মানে কোথাও সাপকে চুল লাগিয়ে দিচ্ছে, কোথাও সাপের উপরে মণি লাগিয়ে দিচ্ছে, কোথাও সাপের উপরে স্টোন সেট করে দিচ্ছে, কোথাও মুখে বিভিন্ন ধরনের পাথর দিয়ে দিচ্ছে, যাতে দেখে মনে হচ্ছে যে রিয়েলি মানে সত্যিকারের ভিডিও। কিন্তু এগুলো সমস্ত ফেক ভিডিও। ফেক ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়া থেকে, সমস্ত প্ল্যাটফর্ম থেকে ভিউজ পাওয়ার আশায় এই সমস্ত কাজগুলি করা হচ্ছে। এই সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে এই রিসেন্টলি ভিডিওটি পোস্ট হয়েছে, একটি হয়তো বাংলাদেশের ফেসবুক পেজ যেখান থেকে ভিডিওটি পোস্ট হয়েছে। আর আপনারা ছোটো বাচ্চাটা মুখে একটি সাপ ঢুকে গেছে, আবার কান থেকে লেজটা বাড়িয়ে পেরিয়ে যাচ্ছে। বন্ধু ভাই কি হলো রে, মারা লাগছে রে, তোর নাম বলছে তুই মাছ ধরিস না? আসো বাইরে, আসো বাইরে, মো দাদার কাছে খা, কানে কানে তো হবে আমার দিকে। কানে দাম এসে গেল, কানে দাম, কানে দাম, মো দাদার কাছে। তো এটা দেখি আপনারা নিশ্চয়ই অনুমান করেই নিয়েছেন যে এটাই সত্যি না ফেক। একটি সাপকে দুখণ্ড করে, এটি চেকার্ড কিলব্যাক প্রজাতির সাপ, যেটা সম্পূর্ণ নন ফেমাস সাপ। সেই সাপটিকে দুখণ্ড করে এক খণ্ডকে মুখের উপরে গুঁজে, আরেক খণ্ডকে কানে গুঁজে এটি ভিডিও বানানো হয়েছে। আরে কিছুদিন আগে এই ধরনের স্যাম ভিডিও আরেকটা দেখতে পাওয়া গেছিলো, যে একটি সাপুড়িয়ার একটি চেকার্ড কিলব্যাক স্নেককে তার মাথার উপরে চুল দিয়ে, চুল ফেভিকুইক জাতীয় কোনো চিট জাতীয় দিয়ে সেখানে আঠা দিয়ে মানে পুরো সেট করে দিয়েছিল চুলকে। আবার সে প্রচার করছিল যে চুলওয়ালা সাপ। বিভিন্ন চ্যানেলে আপনারা দেখেছেন স্নেকস, আপনারা স্নেকস সেভার ব্রাদার্স ইউটিউব চ্যানেলেও দেখেছেন ভিডিওটা, আবার বাপি দাম চ্যানেলেও দেখেছেন। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন, লাইক করুন, কমেন্ট করুন, আপনার মতামত অবশ্যই জানান, আর আপনার এই ভিডিওটিকে বেশি করে শেয়ার করুন।